হ্যালো গাইজ, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি, তো তার জন্য আই এম সো সরি, এক্সট্রিমলি সরি। আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো আজকে আমি এসেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য, নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আসলে এই দু তিন মাসে আমি কিছু জিনিস বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি আমার কথার বলার আজকে উদ্দেশ্য এটাই, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি, সেটা বলছি। আসলে কেউ গায়ে মেখো না, আর কেউ যদি গায়ে মাখো তাতে আমার কিছু যায়ও আসে না। তো অ্যাকচুয়ালি আমি আজকে এটাই বলতে এলাম, সেই সব মেয়েদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে এলাম, যেসব মেয়েরা আজকে একজনের সাথে রিলেশন করে এক বছর থাকার পর আবার একজনের সাথে রিলেশন করে দু বছর থাকার পর আবার একজনের সাথে রিলেশন করতে কিছু পা হয় না এবং নিজের স্ব ইচ্ছায় রিলেশনে জড়াতে চায়, এটা জানার পরেও যে ছেলেটা অলরেডি অন্য জায়গায় এঙ্গেজড আছে এবং ছেলেটার বাড়ির থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, এটা জানার পরেও যদি কোনো মেয়ে কোনো ছেলের সাথে রিলেশনে জড়াতে চায় এবং ছেলেটি যদি তাকে পাত্তা না দেয়, তাহলে ছেলেটিকে কিছুদিন পর ডেঞ্জারাস খিলাড়ি বলতে পিছু পা হয় না। সেই সব মেয়েদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই। আচ্ছা, তোমাদের কাছে কি ছেলেরা রেস্টুরেন্টের খাবার নাকি? হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার নাকি, যে যখন যাকে চাইবে তখন তাকে টেস্ট করে ফেলবে? সবাই কি রেস্টুরেন্টের খাবার, যে সবাই তোমার লোলা মেটাবে? লালসা কিসের এত? একজনকে নিয়ে 10 বছর টানো না, 10 জনকে ঘোরাচ্ছ কেন? তো যেই সব মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, যে যদি হাতের নাগালের মধ্যে কেউ যদি কিছু না পায়, যদি হাতের নাগালের মধ্যে কেউ যদি কিছু না পায়, তাহলে তার কাছে আঙুর ফল কিন্তু টকই হয়। ঠিক বললাম তো? আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্রেস।